Dear friends, welcome to my channel KT World. আপনার সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড। এটা হচ্ছে সিরিজ সকেট এবং এই সুইচটা হচ্ছে সিরিজের অন অফ সুইচ এবং এখানে যে সকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইরেক্ট এসি সকেট। তো এটা এভাবে ব্যাখ্যা করতে হয়, আপনি একটি নোজ প্লাসের সাহায্যে এটা শর্ট করলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 100 ওয়াটের ভালভটি পুরোপুরি জ্বলে আছে, অর্থাৎ এটা সুইচিং এর কাজ হচ্ছে। এখন যদি এটা উঠিয়ে নিই এটা অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা অফ করলেও অফ হয়ে যাবে এবং এখান থেকে উঠায় নিলেও এটা অফ হয়ে যাবে। আমরা এখানে দুইটি, একটি সকেট এবং একটি সুইচের সাথে পরিচিত হয়েছি এবং এখানে যে সকেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এসি সকেট। তো এটা শর্ট করতে পারবো না, এটা শর্ট করলে আমার ফিউজটা নষ্ট হয়ে যেতে পারে। আপনার সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন, এই টেলিভিশনটাতে এখন আমরা পাওয়ার দেবো এবং দেখবো এর প্রবলেমটা কী। আমরা পাওয়ারটি দিয়েছি, এখানে পাওয়ার লেভেলটা জ্বলে আছে এবং সিরিজের ভালভটিও জ্বলে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে আলো আসছে কিন্তু অনেকটা কম। এবার আমরা সিরিজ থেকে উঠিয়ে এটা ডাইরেক্ট এসি লাইনে দিব। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিভিশনটা অন হয়েছে, এখানে পাওয়ারটি জ্বলে আছে, টেলিভিশন স্ক্রিনে আলো আসছে, কিন্তু হরিজেন্টাল অনেকটাই কম এবং হরিজেন্টাল অনেক দাগ রয়েছে, চিকুন চিকুন দাগ রয়েছে, অর্থাৎ রিটলেস লাইনের মতো। কিন্তু এটা পুরো রিটলেস লাইন না, যদি রিটলেস লাইন হতো তাহলে পুরো টিউবটাই, অর্থাৎ পুরো প্যানেলটাই আপনার ডিসপ্লেতে এই দাগটা থাকতো। তো এটা দেখতে পাচ্ছি অনেক নীল নীল হচ্ছে আপনার রিটলেস লাইনের মতন রয়েছে, কিন্তু এটা হরিজেন্টাল প্রবলেম। এটা হরিজেন্টাল প্রবলেম হলেও এটা আমাদের ভার্টিক্যাল সেকশনটা দেখতে হবে, কারণ এটা ফল্ট হচ্ছে আপনার হরিজেন্টাল, কিন্তু আমাদের দেখতে হবে এটা ভার্টিক্যাল সেকশন। তা চলুন আমরা দেখে প্রবলেমটা কী এটা খুঁজে বের করার চেষ্টা করি। ডিয়ার ফ্রেন্ডস, আমরা প্রবলেমটি দেখেছি, এখন এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। সেজন্য আমাদের এই পিসিবি বোর্ড থেকে যে তারগুলো আছে আমাদের কাজের সুবিধার জন্য এগুলো ডিসকানেক্ট করতে হবে বোর্ড থেকে। তো এক এক করে আমরা এগুলো সব ডিসকানেক্ট করব। এটা হচ্ছে রিমোট কন্ট্রোলের প্যানেল যে সেন্সর থাকে সেটার ক্যাবেল, এটা হচ্ছে পুশ বাটন ক্যাবেল, এখানে দুইটি ক্যাবেল দেখতে পাচ্ছেন আপনারা, স্পিকার ক্যাবেল যে স্পিকার সাহায্যে আমরা সাউন্ড শুনতে পাই বা শব্দ শুনতে পাই। এখানে যে ক্যাবেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিগাজিং কয়েলের সাথে সংযুক্ত, অর্থাৎ পিটিসির পাশে থাকে, অর্থাৎ ডিগাজিং কয়েল ক্যাবেলও বলা যেতে পারে এটাকে। এবং সর্বশেষ যে ক্যাবেলটি আছে এটা হচ্ছে এসি ক্যাবেল। আমরা এক এক করে এখানকার প্রত্যেকটি ক্যাবেল ডিসকানেক্ট করেছি। এবার আমরা পিসিবি বোর্ডটি উল্টিয়ে নিব। আমরা পিসিবি বোর্ডটি উল্টিয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের টেলিভিশন এসি ক্যাবেল, যেটা টেলিভিশনের আপনার ক্যাসিংয়ের সাথে সংযুক্ত রয়েছে, এখানকার যে অন অফ সুইচটা রয়েছে তার সাথে। বাট এটা দেখেন আপনারা, এখানে এ পর্যন্ত আমাদের এখানে আসছে না, অর্থাৎ আমাদের কাজের প্রবলেম হবে এসি কর্ডটা যদি আমরা এখানে কানেক্ট করতে যাই। তো এই জন্য আমরা এখানে একটা এক্সটার্নাল এসি কর্ড লাগিয়ে নিব কাজের সুবিধার জন্য। এটা হচ্ছে এক্সটার্নাল একটি এসি কর্ড, এটা আমরা এখানে কানেক্ট করব। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সামনে একটি মিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি অ্যাভোমিটার। এটা হচ্ছে অ্যাভোমিটারের দুইটি ক্যাবেল, এটা হচ্ছে নেগেটিভ ক্যাবেল এবং এটা হচ্ছে পজিটিভ ক্যাবেল। তো এই নেগেটিভ ক্যাবেলটা আমাদের কাজের সুবিধার জন্য, নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ এটা হচ্ছে ব্ল্যাক। তো এটা আমরা টিউবের সাথে কমন করে দিব যাতে আমরা সুন্দরভাবে এটা মাপতে পারি, তাহলে আমাদের এটা মাপার জন্য প্রবলেম হয়ে যাবে, কারণ গ্রাউন্ডটা কমন থাকলে আমরা একটা হাত দিয়ে এটা সুন্দরভাবে এখানে ধরতে পারবো, এই জন্য আমরা সুন্দরভাবে এটা কাজ করতে পারবো। তো আমরা এটা সেজন্য এটা এখানে কমন করে দিয়েছি। যেহেতু আমরা এখানে ভার্টিক্যাল সেকশনটা হরিজন্টাল ফল্ট, যদি আমাদের ভার্টিক্যাল সেকশনটা দেখতে হবে তো এই জন্য আমাদের এই অ্যাভোমিটার সিলেক্টর কাটাটি আমরা 50 ভোল্ট অথবা 10 ভোল্ট যে কোনো একটাতে রাখতে পারি। তো ফার্স্ট আমরা ইনপুট ভোল্টেজটি মাপবো, এই কারণে আমরা সিলেক্টর কাটাটি 50-এ রাখবো, অর্থাৎ আমার 10-এর উপরে যে ভোল্টেজগুলো মাপতে হবে সেজন্য আমাদের সিলেক্টর কাটাটি 50-এ রাখতে হবে। আমি সিলেক্টার কাটাটি 50-এ রেখেছি, এবার টেলিভিশনটাতে পাওয়ার দিব এবং আমরা এর ভোল্টগুলো মেপে দেখব। এই ভার্টিক্যাল আইসিটা হচ্ছে LA78040 একটি আইসি, এর 3টা পিন দিয়ে হচ্ছে আপনার ভোল্টেজ ইন হয়। তো মিডিলটা হচ্ছে গ্রাউন্ড, মিডিল লেগটা এবং ডান সাইড এবং বাম সাইডের লেগ দুইটি হচ্ছে ইনপুট ভোল্টেজ, যেখানে আপনার 25-30 মতো ভোল্ট থাকে বা 20 থেকে হতে পারে,
সেটা সার্কিটের উপর ডিপেন্ড করে, এক এক সার্কিট কোনভাবে তৈরি হয় এই কারণে। তো এটা কত ভোল্ট থাকবে সেটা আমরা দেখব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট ভোল্টেজ এখানে রয়েছে 30 লেফট সাইডে, এখানেও দেখতে পাচ্ছি 30 ভোল্ট রয়েছে, অর্থাৎ আমার ইনপুট ভোল্টেজটা সুন্দরভাবে আসছে। আমরা এখানে ইনপুট ভোল্টেজটি পেয়েছি, এবার আমরা আউটপুট যে ভোল্টেজগুলো থাকে সেগুলো মেপে দেখব। যেহেতু এখানে ভোল্টেজ অনেকটা কম থাকবে সেজন্য আমাদের সিলেক্টর কাটাটি ডিসি 10 রাখতে হবে, 10 ভোল্টে, আমরা এখানে 10 রেখেছি। এবার আমরা ভোল্টেজটি মেপে দেখব। এখানে আপনার 1 থেকে 4 পাশের ভিতরে ভোল্টেজ থাকবে, তো আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 ভোল্ট রয়েছে। হ্যাঁ, এরপরে যেটা রয়েছে আপনার 0 থেকে 1 থেকে 2 ভোল্ট থাকতে পারে। এখানে আমার সামান্য একটু ভোল্টেজ পেয়েছি, এখানে 0 থেকে 1/2 ভোল্ট পেয়েছি, এবং এরপর যেটা রয়েছে সেটাও 0 থেকে বা 3 থেকে 4 ভোল্ট থাকতে পারে। এখানে আমরা 3 ভোল্ট পেয়েছি। এবার আমাদের দেখতে হবে, এখানে আমরা পরিপূর্ণ প্রত্যেকটা ভোল্টেজই পেয়েছি ঠিক মতো, তো এখন আমাদের দেখতে হবে যে এই যে ভার্টিক্যাল আইসিটা এখানে অসিলেশন হচ্ছে কি না। আসলে অসিলেশন বুঝতে গেলে আপনি আঙুলের মাথায় অল্প একটু জল লাগিয়ে এখানে যখন এমন করবেন, তখন দেখবেন যে আপনার ডিসপ্লেটা কাঁপছে বা আপ ডাউন করছে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার এই ভার্টিক্যাল আইসিটা অসিলেশন হচ্ছে এবং আইসিটা ভালো আছে, কারণ আইসিটা পরিমাপ করার মিটার যেহেতু আমাদের নেই সেজন্য আমরা এটা এভাবে পরীক্ষা করে থাকি। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের কাছে ভার্টিক্যাল আইসি পরিমাপ করার যন্ত্র যেহেতু নাই সেজন্য আমরা এটা আঙুলের মাথায় সামান্য একটু জল লাগিয়ে এটা অসিলেশন হচ্ছে কিনা দেখতে পারি। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেটা কাঁপছে, অর্থাৎ অসিলেশন হচ্ছে, অর্থাৎ এই কারণে আমরা ধরে নিতে পারি 80% আমাদের আইসিটি ভালো আছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই আইসিটার ভার্টিক্যাল আইসিটার যে ইনপুট এবং আউটপুট যে ভোল্টেজগুলো দেখেছি সেগুলো আমরা ঠিক পেয়েছি, এবং এর অসিলেশন পরীক্ষা করেছি সেখানেও আমরা ঠিক পেয়েছি। এবার এখানে কিছু ডায়োড এবং রেজিস্ট্যান্স থাকে, সেগুলো আমরা পরীক্ষা করব। এর কারণে অনেক সময় এই ফল্টটা হয়ে থাকে। তো চলুন দেখা যাক, এর এক এক করে ভোল্টেজগুলো মেপে দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ রয়েছে ডায়োডের পজিটিভে, এখানে আমরা ভোল্টেজ পেয়েছি, এখানে একটি রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে ভোল্টেজ পেয়েছি আমরা প্রায় 4। এই ভোল্টেজটি এপারে আসছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজটি আসছে না, এটা আসছে না, অর্থাৎ এটা এখান থেকে নেগেটিভ করেছে, কিন্তু এখানে তবু একটা অসিলেশন আসবে। এখানে আরেকটি রেজিস্টার আছে, এখানে আমরা ভোল্টেজটি পেয়েছি প্রায় 2.5 ভোল্ট, এবার সে ভোল্টেজটি বেড়ে হয়েছে প্রায় 4, এখানে পেয়েছি 2 ভোল্ট, এখানে 2 ভোল্ট। তাহলে আমরা এখানে ভোল্টেজটি এখান থেকে পাস হচ্ছে না, এপাশে যে ভোল্টেজটি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এপাশে পাস হচ্ছে না, অর্থাৎ এখানে কিছু একটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এই কারণে আমাদের পিসিবি বোর্ডটি উল্টাতে হবে এবং দেখতে হবে যে এখানে কোনো একটা প্রবলেম রয়েছে কি না। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে একটি রেজিস্টার কালো হয়ে গেছে, অর্থাৎ যার ভ্যালুটা বোঝা যাচ্ছে না এর কালারটা। তো এটা আমরা এখন খুলে দেখব, খুলে দেখে মেপে দেখবো যে আসলে সার্কিটে মাপলে অনেক সময় আপনার সঠিক মাপটা পাওয়া যায় না, এই কারণে আমরা এই রেজিস্টারটা খুলবো এবং খুলে এটা মেপে দেখবো যে এটা ভালো আছে কিনা। অবশ্যই এটা ওপেন করার সময় আপনার সাকার ব্যবহার করবেন, সাকার ব্যবহার করলে প্রিন্ট অনেক ভালো থাকে, প্রিন্ট নষ্ট হয় না। এবার এটা আমরা এখান থেকে খুলবো। হ্যাঁ, আমরা এটা খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরোটাই কালো হয়ে গেছে, অর্থাৎ এটার যে কতটা মান ছিল, অর্থাৎ এর কালার কোটেশন কী সেটা বুঝতে পাচ্ছি না। তো এবার এটা আমরা অ্যাভোমিটারের সাহায্যে মেপে দেখবো। এটা মাপার জন্য অবশ্যই আমাদের ওমসে দিতে হবে ফার্স্ট। হ্যাঁ, এটা আমরা ওমসে দিয়েছি। হ্যাঁ, এটা আমরা মেপে দেখবো, এটা মেপে দেখার জন্য আমাদের অবশ্যই অ্যাভোমিটারের ওমসে দিতে হবে, আমরা ওমসে দিয়েছি। এবার দেখতে হবে যে আমাদের অ্যাভোমিটারটা ঠিকঠাক কাজ করে কিনা, এই জন্য আমরা এর নেগেটিভ লুপ এবং পজিটিভ লুপটা শর্ট করে দেখবো ফার্স্ট। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা কাজ করছে। এবার আমরা রেজিস্ট্যান্সটা মাপতে পারি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটা ডিপ্রেশন দিচ্ছে না, যেহেতু আমরা বুঝতে পাচ্ছি না এটা ওমসের রেজিস্টার কে না কিলোমস, তো এই জন্য আমরা প্রথমে আমরা এটা ওমসে দিয়েছি। এবার আমরা X100 দিব,
তাও দেখতে পাচ্ছি এটা ডিপ্রেশন দিচ্ছে না। এবার আমরা এক্স কে ওয়ান কে তে দিব, যদি এটা কে হয় তাহলে হয়তো ডিপ্রেশন দিতে পারে, তাও দিচ্ছে না। এবার আমরা এক্স হান্ড্রেডে দিব, তাও এটা ডিপ্রেশন দিচ্ছে না, অর্থাৎ এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমরা দেখতে পেলাম যে এর কোনো কালার করেকশন বুঝতে পারছি না। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যদি এরকম প্রবলেমে পড়েন কখনো যে রেজিস্টারের কালার বুঝতে পাচ্ছেন না বা পুড়ে গেছে এমন হয়, তাহলে যদি আপনাদের সেম এই সেম একই মানের সার্কিট থাকে তাহলে আপনারা এর লোকেশন দেখে আপনারা এই রেজিস্টারটা সিলেক্ট করতে পারবেন এটা কত মানের ছিল। যেমন এই রেজিস্ট্যান্সটার লোকেশন নাম্বার দেখাচ্ছে সার্কিটে পিসিবি বোর্ডে 458 নাম্বার, অর্থাৎ 458 লোকেশন নাম্বার আর দিয়ে প্রকাশ করা রয়েছে। যদি এটাও না হয় তাহলে আপনারা এই ভার্টিক্যাল আইসির যে পিন থেকে এই ভোল্টেজটা পাস হচ্ছে, যেমন এটা LA78040 একটি ভার্টিক্যাল আইসি, তো এটার ডায়াগ্রামও যদি আপনারা ম্যানেজ করতে পারেন তাহলে আপনারা এই রেজিস্ট্যান্সটার মানটা বের করতে পারবেন। এভাবে এর মান বের করতে হয় পুড়ে গেলে কখনো। তো আপনারা যারা কাজ করেন অবশ্যই জানেন যে এটার ভ্যালু নষ্ট হয়ে গেলে, কালারটা পুড়ে গেলে কিভাবে এটা বের করতে হয়। তো আমরা এটা দেখেছি, এটা আছে 12K একটি রেজিস্ট্যান্স, আমরা ডায়াগ্রামে দেখেছি এটা। তো আমরা এখন সেই রেজিস্ট্যান্সটা এখানে আনবো, এনে এটা মেপে দেখব যে এটা ভালো রয়েছে কিনা। এটা হচ্ছে বাদামি লাল কমলা সোনালি একটি কালার কোড রয়েছে। তো এটা হচ্ছে 12 kilo ohms একটি রেজিস্টার, তো এটাকে আমরা মেপে দেখব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটাই ডিপ্রেশন দিচ্ছে, আমরা যদি এখানে যদি তাও এটা দিচ্ছে এবং এটার রেজিস্ট্যান্স ভ্যালু দেখাচ্ছে। এটা শর্ট করলে অনেকটা ডিপ্রেশন দেবে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা আমাদের ভালো রয়েছে। এবং এটা হচ্ছে 12 kilo ohms একটি রেজিস্টার, তো এটা আমরা এখানে কানেক্ট করব এবং দেখব আমাদের প্রবলেমটি সলভ হয় কি না। যেটা কেটে গেছে সেটা আমরা বাদ দিয়ে দিব এবং নতুন এই রেজিস্টারটা আমরা এখানে লাগাবো। আমরা এখানে এটা এবার এটা আমরা সুন্দরভাবে সোল্ডারিং করব। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সোল্ডারিং করার সময় অবশ্যই স্মরণ রাখবেন যেন এটা শর্ট হয়ে না যায়, অর্থাৎ শর্ট বলতে এখানে বোঝানো হয় যে এক প্রিন্টের সাথে আরেক প্রিন্ট যাতে লেগে না যায়। যদি এটা হয় তাহলে আপনার ভালো পাসটাও নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এটা এখানে এভাবে লাগিয়েছি এবং প্রবলেমটি দেখলাম একটি রেজিস্ট্যান্সের। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আমরা ভার্টিক্যাল সেকশনে একটি রেজিস্টার খারাপ পেয়েছি এবং সেটা চেঞ্জ করেছি। এবার এটাতে পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হলো কি না। যদিও এটা হরিজন্টাল প্রবলেম আমাদের দেখতে হবে ভার্টিক্যাল সেকশন, তো আমরা সেখানে একটি রেজিস্টার খারাপ পেয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার এসেছে এবং ডিসপ্লেটা অনেকটাই বড় হয়েছে, বাট আপনারা খেয়াল করলে একটু দেখতে পাবেন যে এখানে প্রায় এখানে যে টুল যে ইয়েটা রয়েছে আপনার কালো একটি রাডার দেওয়া থাকে, রাডারের পরেও আমরা অনেকটা হরিজেন্টাল লাইন পাচ্ছি কালো রয়েছে, অর্থাৎ এখানে এখানে কালো রয়েছে, এটা পুরোপুরি ফ্ল্যাশ দেয়নি এই পর্যন্ত আসবে। তো এটা এতটুকু এখনও ইয়ে হয়নি। এটা সাধারণত আপনার ক্যাপাসিটার যদি ইয়ে থাকে উইক থাকে তাহলে এমন প্রবলেম হতে পারে, অনেক সময় ফ্যাক্টরির থেকে বাড়িয়ে নিতে হয় এমন একটি প্রবলেম হতে, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখন আমরা যেটা পাচ্ছি যে এখানে আরও কিছুটা ডিসপ্লেটা নিচে নামবে, অর্থাৎ এই প্রবলেমটা আমাদের দেখতে হবে এখন, অর্থাৎ আমাদের প্রবলেমটা পুরোপুরি সলভ হয়নি। তো চলুন দেখা যাক। এই জন্য আমাদের পিসিবি বোর্ডটা এবার উল্টাতে হবে এবং এখানে কিছু ক্যাপাসিটার থাকে সেগুলো আমাদের এক এক করে মেপে দেখতে হবে। অনেক সময় বাইরের থেকে দেখেও বোঝা যায় যে কিছু কিছু ক্যাপাসিটার ফুলে যায় বা নষ্ট হয়ে যায়, তো আমরা এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না। তো তারপরেও আমরা এটা খুলে মেপে দেখব। আমরা এখানে একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি, এটা খুলেছি, এটা হচ্ছে 1000 mA 25 ভোল্ট একটি ক্যাপাসিটার। তো এটা এখন আমরা অ্যাভোমিটারের সাহায্যে মেপে দেখবো এটা ভালো রয়েছে কিনা। এখানে বাইকভাবে দেখে দেখা যাচ্ছে যে এটা ভালো রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে 1000 mA 25 ভোল্ট একটি ক্যাপাসিটার,
এটা অ্যাভোমিটারের ওমসেদে এটা পরিমাপ করতে হয়। তো এটার মাইনাসে মাইনাস লুপ এবং প্লাসে প্লাস লুপ যদি আমি ধরি তাহলে এটা একটি ঘড়ির মতো পার্ট দেখাবে এবং তারপরে এবং আস্তে আস্তে এটা আবার ডিসচার্জ হয়ে নিচে নেমে আসবে। যদি এমন মাপটি দেখায় তাহলে এই ক্যাপাসিটারটি ভালো। তো চলুন এটা মেপে দেখি। এটা হচ্ছে ক্যাপাসিটার মাইনাস আর এটা হচ্ছে মিটারের মাইনাস, অর্থাৎ গ্রাউন্ড নেগেটিভ। তো এটা এইভাবে ধরলাম এবং এটা এইভাবে ধরলাম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটা আস্তে করে একটা পার্ট দেখি আস্তে আস্তে আবার যথাস্থানে ফিরে এলো আগের অবস্থানে। তো তার অর্থাৎ এই ক্যাপাসিটারটি ভালো রয়েছে, এই জন্য আমরা এটা যথাস্থানে আবার লাগিয়ে দিব। হ্যাঁ, এখানেও একটি ব্যাপার আছে। এখানে এই যে সাদা যে দাগটি দেখতে পাচ্ছেন, সাদা রঙের যে কালারটি, এটা হচ্ছে মাইনাস। এই যে ক্যাপাসিটার মাইনাস, তো এটা এভাবে এখানে মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস দিয়ে এটা সুন্দরভাবে লাগাতে হবে। হ্যাঁ, এটা আমরা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবং এরপরে আরও কিছু ক্যাপাসিটার থাকে। এখানে একটি ক্যাপাসিটার রয়েছে দেখতে পাচ্ছি, তো এটা আমরা এখন খুলে দেখব। তাহলে আমরা এখানকার এই ক্যাপাসিটারটি একবার খুলবো। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানে আরেকটি ক্যাপাসিটার খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 mA 35 V একটি ক্যাপাসিটার। 100 mA 35 V একটি ক্যাপাসিটার। এটা যেহেতু আমরা উপর থেকে দেখে কিছুই বুঝতে পাচ্ছি না এটা ভালো রয়েছে কি নষ্ট রয়েছে, বাট আমরা আপনারা যাদের পিছনটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা ফুলে এবং ফেটে গেছে। এই ক্যাপাসিটারটা অর্থাৎ পিছনটা একেবারে ফেটে উঠেছে, অর্থাৎ এটা নষ্ট নষ্ট হয়ে গেছে। এখানে আমরা আরেকটি ক্যাপাসিটার লাগাবো সেম মানের। আপনারা দেখেন এটা হচ্ছে 100 mA 35 V একটি ক্যাপাসিটার এবং এটা হচ্ছে 100 mA 35 V একটি ক্যাপাসিটার। তো এটা কিন্তু আপনার পিছনটা এমন হয়ে যায়নি, অর্থাৎ ওটা যেমন হয়ে গেছে। তো এবার আমরা এখানে এই ভালো ক্যাপাসিটারটি লাগাবো। এখানেও ঠিক একই রকম আমরা মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস দিব, দেওয়ার পরে এটা এখানে কানেক্ট করব। এটা সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পিনগুলো শর্ট হয়ে না যায়। আমরা এখানে দুইটা ক্যাপাসিটার দেখেছি, এবার আমাদের আর হয়তো এক দুইটা ক্যাপাসিটার আছে, আমরা সেটাও মাপবো। এর পাশে আরেকটি ক্যাপাসিটার থাকে, তো এটা নষ্ট হলে যে ছোট যায় আরেকটি ক্যাপাসিটার থাকে, এটার মান হচ্ছে সম্ভবত, আমরা খুলে দেখবো এটা। হ্যাঁ, 2.2 mA 50 V একটি ক্যাপাসিটার এটা। এটাও দেখতে পাচ্ছেন এটারও স্কার্টস হয়ে গেছে এখানে এবং এখান থেকে এটা গরম হয়ে গেছে, যার ফলে হয়তো এখান থেকে স্টিলটা বেরিয়ে গেছে। তো এটাও আমরা চেঞ্জ করব। এটা হচ্ছে 2.2 mA 50 V একটি ক্যাপাসিটার, তো এটা আমরা এখানে চেঞ্জ করে লাগিয়ে দেবো আরেকটা। এখানে সেই প্লাস মাইনাস ঠিক রেখে আমরা এটা এখানে কানেক্ট করব।
আমরা এখানে দুইটি ক্যাপাসিটার খারাপ পেয়েছি, এবার আমরা এটাতে আবার পাওয়ার দেবো এবং দেখবো আমাদের প্রবলেমটি সলভ হলো কি না। চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আমরা দুইটি ক্যাপাসিটার নষ্ট পেয়েছিলাম, ক্যাপাসিটার দুটো চেঞ্জ করেছি, এবার টেলিভিশনটাতে পাওয়ার দেবো এবং দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। চলুন, আমরা পাওয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার এলইডিটা জ্বলে আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতেও আলো চলে আসছে এবং আমাদের সেই প্রবলেমটি এখন আর নাই। এখানে একটি লাল কালার জমা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ডিগাজিং কয়েলটি লাগাইনি এবং এটা ঘুরিয়ে রেখেছি, এই কারণে এখানে একটি কালার দেখতে পাচ্ছেন। এটা কোনো প্রবলেম না, এটা যদি টেলিভিশন এবং ঘুরানো হয় বাড়বে এবং কমবে, এটা নর্থ ওয়েস্ট একটা চৌম্বকত্ব সৃষ্টি যার ফলে এটা হয়। আর আমরা যে প্রবলেমটা এতে দেখছিলাম সে প্রবলেমটি এখন আর এখানে নাই, সে প্রবলেমটি সলভ হয়েছে, অর্থাৎ আমাদের ক্যাপাসিটি নষ্ট পেয়েছি এবং রেজিস্ট্যান্স নষ্ট পেয়েছি। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।